আজ 3 ফেব্রুয়ারি, 19 মাঘ, শনিবার। ধর্মের অন্যতম দেবতা হলেন শনিদেব। শাস্ত্রমতে সপ্তাহের 7টি দিনে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করা হয়। তেমনি শনিবার দিনটি হল শনিদেবের আরাধনার দিন। তাই আজকের ভিডিওতে ব্যক্ত করছি যে বিষয়গুলি, তা হলো শনিদেবের রং কালো কেন, কালো জিনিস কেন দেয়া হয়, এবং আজকের দিনে কোন মন্ত্রগুলি পাঠ করলে জীবনে উন্নতি আসবে খুব তাড়াতাড়ি। হিন্দু ধর্মীয় শাস্ত্রে শনিদেবকে সূর্যপুত্র হিসেবে বর্ণনা করা হয়েছে। পৃথিবীকে আলোদানকারী সূর্যের মতো মহিমান্বিত দেবতার পুত্রের রং কালো কেন? শুধু তাই নয়, কেন কালো তিল, কালো উড়দ, কালো কাপড়, লোহা নিবেদন করা হয় শনিদেবকে? এই রহস্য জানতে হলে আমাদের শনিদেবের জন্ম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হবে। তাহলে আসুন জেনে যাক শনি সংক্রান্ত সমস্ত গোপনীয়তা সম্পর্কে। হিন্দু পুরাণ অনুসারে ভগবান সূর্যদেব দক্ষিণ প্রজাপতির কন্যা সন্ধ্যা দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 3 সন্তান মনু, যম ও যমুনার জন্ম হয়েছিল সূর্যদেব ও দেবী সন্ধ্যার থেকে। কিন্তু দেবী সন্ধ্যা সূর্যদেবতার তীব্র মহিমা সহ্য করতে পারছিলেন না। এই কারণে তিনি তার জায়গায় সূর্যদেবের কাছে তার ছায়া পাঠান এবং নিজেই পিতা রাজা দক্ষিণের বাড়িতে ফিরে আসেন। ছায়াদেবী যেহেতু সন্ধ্যার ছায়া ছিলেন, তাই তার চেহারা, গুণাগুণ, আচরণ ইত্যাদি সবই সন্ধ্যার মতোই ছিল। তাই সূর্য সন্ধ্যা আর ছায়ার পার্থক্য বুঝতে পারেনি। ছায়াদেবী ছিলেন শিবের প্রবল ভক্ত। ভগবান শিবকে খুশি করার জন্য তিনি প্রখর রোদে এক পায়ে দাঁড়িয়ে কঠোর তপস্যা করতেন। এমনকি শনি যখন ছায়ের গর্ভে প্রবেশ করেছিলেন, তখনও শিবের প্রতি ছায়ের কঠোর তপস্যা অব্যাহত ছিল। গর্ভে বেড়ে ওঠা সন্তানের দিকে নজর দেননি ছায়াদেবী। অনাগত সন্তানের যথাযথ যত্নের অভাবে শনি যখন জন্মগ্রহণ করেন, তখন তিনি ছিলেন অত্যন্ত কালো এবং অপুষ্টিতে ভুগছিলেন। শনির কালো রং দেখে সূর্যদেব তাকে পুত্র হিসেবে মানতে অস্বীকার করেন। তিনি ছায়ার বিরুদ্ধে আরও অভিযোগ করেন, তোমার গর্ভ থেকে জন্ম নেওয়া এই শিশুটি অন্য কারো সন্তান। মায়ের বিরুদ্ধে এমন অভিযোগ শুনে ভীষণ রেগে যান শিশু শনি। তিনি ভগবান শিবকে খুশি করার জন্য কঠিন তপস্যা শুরু করলেন। বাল শনির কঠোর তপস্যায় খুশি হয়ে শিবজি আবির্ভূত হয়ে শনিকে বর দেন যে আপনি সবচেয়ে শক্তিশালী গ্রহ হয়ে উঠবেন এবং অনন্তকাল পর্যন্ত আপনার পূজা হবে। আপনি ন্যায়ের প্রকৃত দেবতা হিসেবে পরিচিত হবেন। নিজের কালো রঙের কারণে এবং সূর্যদেবতার কালো রঙকে অবহেলার কারণে শনিদেব তার কালো রঙকে খুব ভালোবাসেন। ভগবান শিবের আশীর্বাদে শনি হয়ে ওঠেন অত্যন্ত শক্তিশালী দেবতা। তারপর তিনি তার ইচ্ছা প্রকাশ করে বলেন, যে ভক্ত তাকে কালো রঙের জিনিসপত্র নিবেদন করবেন, তিনি তার প্রতিটি ইচ্ছা পূরণ করবেন। সেই থেকে শনিদেবকে লোহা, কালো তিল, কালো উড়দ, কালো কাপড়, কালো ছোলা, কালো মূর্তি ইত্যাদি নিবেদনের রীতি চলে আসছে। এবার আসছি আজকের দিনে কোন মন্ত্রগুলি পাঠ করলে জীবনে উন্নতি আসবে খুব তাড়াতাড়ি। অলসতা এবং কমফোর্ট জোন থেকে টেনে হিজড়ে বের করে এনে জীবনের সবথেকে কঠিন সময়ের সামনে দাঁড় করান শনিদেব। এই কারণেই তো সবাই মনে মনে প্রার্থনা করেন এ জীবনে যেন শনির দৃষ্টি না পড়ে। কারণ একবার যদি শনিদেবের দৃষ্টি কার উপর পড়ে, তাহলে জীবন দুর্বিষয়ে উঠতে সময় লাগে না। কিন্তু শত চেষ্টার পরেও কি সর্বশক্তিমানের প্রকোপ থেকে বেঁচে থাকা যায়? তাই প্রশ্ন হলো, খারাপ সময় চলাকালীন শনিদেবের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে যাতে না হয়, তার জন্য কি কি করা যেতে পারে? তাই আজকের দিনে এই মন্ত্রগুলি পাঠ করবেন। দেখবেন শনির সারসাতি কেটে যাবে, সেই সঙ্গে যে কোনো ধরনের কষ্ট কমতেও সময় লাগবে না। শুধু কি তাই, মিলবে আরও অনেক উপকার। প্রথমে আসছি শনির দোষ কাটাতে কি মন্ত্র আজকের দিনে জপ করবেন। মন্ত্রটি হল ওম ত্রয়ম্বকম ইজামাহে সুগন্ধম পুষ্টি বার্ধনাম উর্বারুকামিহা বন্ধনাম মৃত্যুর মুখোশ মামরাত। এই মন্ত্রটি আজকের দিনে 108 বার পাঠ করলে শনির দোষ কেটে যেতে সময় লাগে না। ফলে দীর্ঘ 7 বছর শনিদেবের প্রকোপ সহ্য করতে আর হয় না। আর যেমনটা আপনাদের সকলের জানা আছে যে শনির সারসাথী কেটে গেলে জীবনের প্রতিমাকে সফলতার স্বাদ মেলে। শুধু তাই নয়,
শাস্ত্রমতে এই শনি মন্ত্রটি জপ করা শুরু করলে আশেপাশে পজিটিভ শক্তির প্রভাব এতটা বেড়ে যায় যে কোনো খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যাই কমে। এবার আসছি সফলতা চূড়ায় ওঠার জন্য কি মন্ত্র আজকে দিনে জপ করবেন। শাস্ত্রমতে আজকে দিনে ওম শাম সনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এর ফলে জীবনপথে মাথাচাড়া দিয়ে ওঠা নানাবিধ বাঁধার পাহাড় সরে যায়, সেই সঙ্গে কর্মক্ষেত্রে চরম সফলতা লাভের সম্ভাবনাও বৃদ্ধি পায়। এখানে শেষ নয়, এই মন্ত্রটিকে সমৃদ্ধির মন্ত্র বলা হয়, তাই তো নিয়ম করে এই মন্ত্রটি পাঠ করবেন আজকে দিনে। নানাবিধ দুঃখের মারে কি জীবন দুর্বিষয় উঠেছে, তাহলে বন্ধুরা যত শীঘ্র সম্ভব শনিদেবের আরাধনা শুরু করুন, দেখবেন ফল মিলতে সময় লাগবে না। এক্ষেত্রে আজকে দিনে সকাল সকাল স্নান সেরে পরিষ্কার জামা কাপড় পরে শনি বীজ মন্ত্র জপ করতে হবে, তাহলে একের পর এক দুঃখের পাহাড় সরে যেতে শুরু করবে। সেই সঙ্গে খারাপ দৃষ্টির প্রভাবে কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কাও যাবে কমে। প্রসঙ্গত মন্ত্রটি হল আম প্রাণ প্রেম প্রণশের শনিশ্চরায় নমঃ। লক্ষ জন্ম পেরিয়ে পাওয়া এই মানব জন্মে অপার সুখের সন্ধান পেতে কে না চাই বলুন, কিন্তু কিভাবে সুখের সন্ধান মিলতে পারে সে বিষয়ে অনেকেই জানেন না। তাই তো আজ আপনাদের এমন একটি শনি মন্ত্রের সম্পর্কে জানাতে চলেছি যা নিয়মিত 108 বার পাঠ করলে সুখ সমৃদ্ধি ছোঁয়া পেতে সময় লাগে না। এক্ষেত্রে আজকে দিনে শনিদেবের সামনে বসে একটি প্রদীপ জ্বালিয়ে সাজেয়াম চ ভারতী সান ইয়া কতম ভা নীনা ইয়া জিতম মায়া দীপম গৃহান দেবাসন তিলকিয়া তিমিরা পাহাম এই মন্ত্রটি জপ করতে হবে। প্রসঙ্গত পরপর 4টি শনিবার যদি এইভাবে শনিদেবের আরাধনা করতে পারেন তাহলে ব্যাপক সুফল মেলে। মনের জোর বাড়াতে এবং অর্থনৈতিক উন্নতি লাভের পথ প্রশস্ত করতে এই মন্ত্রটি জপ করা যেতে পারে। শুধু তাই নয়, শাস্ত্রমতে এই মন্ত্রটি নিয়মিত পাঠ করলে কর্মক্ষেত্রে পদোন্নতি লাভের সম্ভাবনাও বৃদ্ধি পায়। এক্ষেত্রে সকাল সকাল উঠে স্নান সেরে এক মনে 108 বার মন্ত্রটি জপ করতে হবে, তাহলে ধীরে ধীরে সুফল মিলতে শুরু করবে। প্রসঙ্গত মন্ত্রটি হল আম সনিশ্চরায় ভিদো মাহে ছায়াপুত্রায় ধীমায়ে তান মন্দ প্রচোদয়াৎ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।